Hi guys, I am Bandana Mukherjee. আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের দুপুর বেলা, ঘড়িতে এখন 3টে বাজে, আর ব্লগটা শুরু করলাম। এটা একটা দারুণ ব্লগ যেটা তোমরা দেখতে চেয়েছো, শিবরন আমাকে তৈরি করবে। তার জন্য আগের থেকে এই যো এই মাত্র ফেস ওয়াশ নিয়ে এলাম মুখে, আর চুড়ি পরিয়ে দিয়েছে একেবারে বেগনি কালার, পার্পল কালার, নেল পলিশ লাগিয়েছে। এরপর বাকিটা তো দেখতেই পাবে একটু পরে। তো আজকে চলছে যেটা, সেটা হচ্ছে লকডাউন চলছে। গত মানে সোমবার বিকেল থেকে চলছে, 5টা থেকে লকডাউন, রাস্তাঘাট শুনশান। আর বাড়িতে বসে এখন তো ছুটি ছটা সব খাওয়া দাওয়া করেছি, সকালে দুপুরবেলায় খেলাম, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু মানে বিশ্রাম নিলাম। এরপর শিবরন বলছে মা চলো তোমাকে সেই লুকটা দিয়ে দিই, যেটা কি লুকস বেটু? মহারাষ্ট্রিয়ান লুক, মহারাষ্ট্রিয়ান লুকস, আর সেটা শিবরন তৈরি করবে। তোমরা প্রত্যেকেই যে আমি বাঙালির যে ট্র্যাডিশনাল গায়ে হলুদ বা রিসেপশনে যে সাজটা দিয়েছিলাম, তো তোমরা তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো কমেন্টস করেছো প্রত্যেকেই। আর তোমরা আই মেকআপটা দেখতে চেয়েছো অনেকেই। তো এই যে ব্লগটা আমি এখন বানাচ্ছি, চেষ্টা করবে শিবরন যাতে আই মেকআপটা তোমাদের দেখাতে পারে। আর শিবরন পরে আই মেকআপ আরো শিবরনের চোখের ওপর করে দেখাবে। আর রবিবার গেছে জনতা কারফিউ জারি। তো যেদিনকে জনতা কারফিউ হয়েছে সেদিনকে কোনো ব্লগ করিনি, তাই বাড়ির মধ্যে বসে সেদিনকে 5টার সময় আমরা শঙ্খধ্বনি ঘন্টা সবাই বাজিয়েছি। শিবরন থালা খুন্তি নিয়ে আমরা দেশের যারা সেবা করছে ছুটির দিনে, যারা ডাক্তার নার্স সবাই এত আমাদের পাশে থেকে যারা কাজ করছে, তাদের জন্য বাহবা দিচ্ছি বা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। সেই রবিবার আমরা সেটা করেছি, আর আজকে তো বাড়ির মধ্যে বসে চারিদিকে, তারা বোধহয় না থাকলে আমরা আজকে এই জায়গায় থাকতাম না। তারা এত আমাদের জন্য করছে, তো তার জন্য আমরা খালি এইটুকু করতে পারবো না, বাড়িতে থাকতে পারবো না। তো অবশ্যই তারা জানি যে অবশ্যই কিছু না কিছু, আসা যাওয়া সব বন্ধ দুদিক থেকেই, লকডাউন চলছে বাড়ির মধ্যে একেবারে বসে। আর এখন তো সব বন্ধ, কলেজ টিউশন সবকিছু বন্ধ, অফিস। তোমরা কে কেমন আছো, কি করছো তোমরাও জানাবে। আর সবাই খুব সাবধানে থাকবে, যতটা পারবে বাড়ির মধ্যেই থাকবে, কোনো এমার্জেন্সি হলে একদম বাইরে বেরিও না। আর বাড়ির মধ্যে সবসময় চেষ্টা করবে বাড়িতে থাকবে, আর পরিষ্কার যেমন হাত স্যানিটাইজ করবে। এগুলো আমরা জানি, তোমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, করছো, কিন্তু আরো করবে যতটা করা যায় তোমাদের। আর একেবারে ইমার্জেন্সি কারণ ছাড়া বাইরে বেরোবে না। এরকম করলে যদি মানে করোনাটা সত্যি মানে সংখ্যাটা কমে যায়, যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যেন না হয়, এই মানে ডিজিজটা যেন স্টপ হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, কমে যায়, স্টপ হয়ে যায়, আর ভালো লাগছে না সবার শুনে শুনে। প্রত্যেকটা দেশে যেভাবে চলছে খুব মন খারাপ লাগছে শুনে, প্রচন্ড খারাপ লাগছে। আর সবাই টেনশন ভয়ের মধ্যেও আছি যে কখন কিভাবে কোন দেশে এইভাবে কি করবে কি হবে, প্রচন্ড টেনশনের মধ্যে আছি। কিন্তু কোনো টেনশন করার দরকার নেই, সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর এখন তো ফ্যামিলি টাইম এনজয় করো, সেই আতঙ্কিত কেউ হবেন না। শুধুমাত্র এই নিয়মগুলো যেগুলো সরকার করছে নিয়ম, সেগুলো সবাই মেনে যান, তাহলে ব্যাস বিপদ থেকে আমরা সবাই মুক্তি পাবো। আর চলো, অনেক কথা বললাম, অনেক বকবক হলো। আমি বলেছিলাম যে আপনারা যদি ওই ভিডিওতে ভালো রেসপন্স করেন, আমি অবশ্যই মহারাষ্ট্রিয়ান ব্রাইডাল লুকটা করে আপনাদের দেখাবো। তো তাই আমি আজকে ওটা করে দেখাবো। আর আপনারা বলেছেন যে শিবরন তুমিও তোমার উপর কোনো লুক ট্রাই করো, তো সেটা আপনারা বলবেন, আমি কোন লুকটা ট্রাই করব, যেটা বলবেন আমি অবশ্যই করার চেষ্টা করব। আর চলুন দেখে নিন তাহলে যে কতটা মহারাষ্ট্রিয়ান লুকটাকে জাস্টিফাই দিতে পারবো কিনা। তো চলো আর না দেরি করে শুরু করা যাক। আমি শাড়ি পরবো, আর এই শাড়িটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বেনারসি। তো এইটা পরবো, এটা হচ্ছে একেবারে বটল গ্রিন আর পার্পল কালারের বর্ডার আছে,
দারুণ শাড়িটার কম্বিনেশন। তো এটা যে পরব তার জন্য আমি পার্পল নেল পলিশ লাগিয়েছি আজকে। আর এটা পরার সময় আমি সায়া পরব না, আমি পরব এই ধরনের লেগিংস, যে কোনো এই কালারের আমি লেগিংস পরেছি। তো লেফট হ্যান্ডে আমি এতটা ছেড়ে দিচ্ছি, এখানে আমি একটা পিন লাগাচ্ছি, সেফটি পিন। এবার এই লেফট হ্যান্ডেডটা আমি এদিকে নিয়ে যাব, এটা আমি এভাবে যাতে পাড়টা ঠিক দেখা যায় তার জন্য এখানে এইভাবে কুচি কুচি দিয়ে এটাকে আমি এখন এখানে এটা গুঁজে নিচ্ছি। তাহলে লেফট সাইডেরটা আমি পিছন দিকে নিয়ে নিয়েছি, এবার রাইট সাইডেরটা কি করব, আমি এখানে কুচি বানাবো। এরপর এই কুচিগুলো আমি এখানে মিডিলে নিয়ে নেব। এরপর এটা আমরা যেমন প্লিট করি সেরকম প্লিট করব। তো আমি এখানে একটা সেফটি পিন দিচ্ছি। এবারে আমি পরার পর এই যে আমি যে প্লিট করে এখানে গুঁজেছিলাম সেই পোর্শনটা হালকা করে খুলে এটা এর উপর দিয়ে গুঁজতে হবে। আর এরকম কুচিগুলো খোলা থাকতে পারে, আর যদি চাও তাহলে পিছন দিকে এই যে কুচির এই নিচের পোর্শনটা নিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে দেবেন। তো গাইস শাড়ি পরা আমার কমপ্লিট, আর রাইট সাইডে আমি যেটা দেখালাম পিন নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি আমি কোথায় নিয়েছি। এই পায়ে লেফট সাইডে নেওয়ার দরকার নেই, শুধুমাত্র রাইট সাইডে একটা সেফটি পিন নিয়ে নেবে, তাহলে ধুতি স্টাইলে দেখতে লাগছে। তো গাইস এবারে আমি চুল বাঁধবো, শাড়ি কমপ্লিট। তো চুলটা বাঁধছি পঞ্চনাগের মতো, যেটা সিমরনের ফাংশনে আমি বেঁধেছিলাম, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলিয়ে ফুলিয়ে sky when I'm down, 'cause when I'm with you, I'm fine. When you go.
truck route. দেখুন আই মেকআপ আর শিবরাম তো শেয়ার করলো আপনাদের সাথে। প্রথমে আমি ব্লুটা দিলাম আউটলাইন, দেন আমি কাটক্রিজ করার জন্য ফার্স্টে ইয়ে করলাম, কনসিলার দিলাম, কনসিলার পর ভালো করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম, তারপর আমি বসালাম কালারটা হচ্ছে পার্পল কালারটা, তারপরে একটু কর্নারে আমি হাইলাইট করলাম, আর একদম এই কর্নারে আমি একটু ব্ল্যাক শেডটা দিলাম। দারুণ করেছে, এখনো আইলাইনার বাকি আছে। তো আইলাইনার লাগানো আমার কমপ্লিট, আরো সুন্দর লাগছে দেখতে। আইলাইনার দেওয়ার পর আরো ব্রাইট লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আমি এই আইলাইনারটার উপর আমি দেব গ্লিটার, গোল্ডেন গ্লিটার আইলাইনারটা, গোল্ডেন গ্লিটারটা দেব। I've been flipping pages since I could remember. That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. And I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never want to look back and wish I could have been. I never got no regret. The hours I've been putting in. So take a chance on faith. তো গাইস, গোল্ডেন আইলাইনার দেওয়ার পর দেখুন, নিজের চোখ নিজেই সরাতে পারছি না, দুর্দান্ত দুর্দান্ত বেটু, দুর্দান্ত করেছে। That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. And I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never want to look back and wish I could have been. I've never got no regret. The hours I've been putting in. So take a chance on faith.
that told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. লুকসটা কেমন লাগলো ব্রাইডাল লুকস অবশ্যই জানাবে শিবরণ পুরো তৈরি করেছে আর এই যে দেখতে পাচ্ছেন মুন্ডা ভাল্লে তো এটা আমি নিজে বানিয়েছি বাড়িতে এটা হাতে শিবরণ বানালো আজকে এটা ছাড়া তো ওদের বিয়েটা ইনকমপ্লিট আর এখন অর্ডার দিলে তো আসতে দেরি হয়ে যাবে তারপর এখন তো পার্সেল সবকিছু মানে ইয়ে করা বন্ধ অর্ডার দিলেও আসবে না তার জন্য শিবরণ বাড়িতে তৈরি করলো তো তাই আপনারা সবাই বলবেন যে কি রকম হয়েছে কতটা কি আমি করতে পেরেছি অবশ্যই বলবেন মা দারুণ শাড়িটা পরেছে ব্যাপক লাগছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না আবার দেখা হবে অন্য লুকে আর এরপর তোমরা কোন লুকটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেটা পারলে অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই